আমার মহর নাসিবে কখন কেউ তো জানি না, আমার মহর নাসিবে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব আমার মহর নাসিবে কখন কেউ তো জানি না, আমার মহর নাসিবে টাকা পয়সা দালান কুটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মহর নাসি, এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের নাম হলো বাজানে কবর দেশ। আর এই মরণের পেয়ালা পান করতে হবে, মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কিনা? একটা হলো দিনের বেলা, একটা হলো রাতের বেলা। এ মুসলমান রাতের শুরু হলো, রাতের শুরু মাগরিব, দিনের শুরু হলো ফজর। ও বান্দা ফজরে দু রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, তুমি নবীজির প্রেমিক হয়ে গেলাম, এবার দু রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার মৃত্যুটা হবে রসুলের প্রেমিক আমার আল্লাহর গোলাম। যখন দুনিয়ার মধ্যে আমরা আগমন করলাম, এ মুসলমান গভীর মনোযোগ, আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর আগে একত্রিত করিয়া রুহের জগৎটাকে একত্রিত করি আল্লাহ একটা ওয়াদাবদ্ধ করাইছিল, আপনাদের জানা আসেনি, আল্লাহ ডাকতে কয় বান্দারে রুহের জগৎকে ডাকতে বলেছিল, আমার রুহের জগৎ শোন, আমি কি তোমাদের রব ই নয়, আলস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের পালন কর্তা নয়, আমি কি তোমাদের সৃষ্টি কর্তা নয়। সমস্ত রুহের বাক্য একবার স্বীকার করেছিল, কালবালা আল্লাহ স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মালিক। একটু দিলের কান্ডা লাগা শুনে নেবেন বাবা, আজকে কেন সেই মালিকের প্রশংসা করেন না, সেই মালিকের জিকির কেন করেন না, সেই মালিকের হুকুম কেন মানেন না? এর সবাই বাক্যে স্বীকার করলাম আমরা মালিক। আমি আপনাদের বোঝানোর জন্য বইলা দাই বান্দা শোনো, সারাদিন ও বান্দা শুই না লও, আজকে কার হুকুম পালন করলাম আমি আপনাদেরকে বুঝাই। আপনারা যারা একজন পাগল যদি বিয়ে করে, আপনারা বিয়ে করেছেন বাবা, এই বিবিগুলো যদি সারাদিন যদি আপনার কাজ করে, এখন সন্ধ্যার পরে যদি ডাক দেখায় স্বামীরে, সারাদিন আপনার খেদমত করেছে, এখন রাত্রে আপনার ছোট ভাইয়ের কাছে ঘুমাইব, মেনে নিবেন কথা? কথা পাগলও মেনে নিবে না, বউ দেবে না কারণে, সারাদিন বলে কাজ করতে গেলেন, আমি কিষাণ কেনে বাজারে কিষাণ কিনতে পাওয়া যায়, কি বলে কিষাণ না কামলা, এই কথা বলেন না কেন? পরের বাড়িতে কাজ করারে কি বলে কামলা কিনছেন, এই কামলা যদি সারাদিন বলে অন্য মানুষের কাজ করে, আপনি কি সন্ধ্যাবেলা তার হাদিয়া দিবেন? কথা বলেন দিবেন? জীবনেও তারা দিবেন না। আমার আল্লাহ কয় বান্দারে তুই কবুল পড়ছিস বাবা, শুই নালন ভালো করে শুনে নন, অমক গ্রাম নিবাসী অমকের মেয়ের সঙ্গে অমকের বিয়ে, অমক গ্রাম ছেলে নিবাসী অমকের বিয়ে, এত টাকা দেলমর কবুল আসনি, শুধু কবুল বলা পর আপনার বাড়ি এসে খানা খায়, আপনার রান্না করে, আপনার বিছনা বানায়, আপনার কর্ম করে, আপনার ছেলে মেয়ের যত্ন করে, আর আল্লাহ পাকের কাছ থেকে আমরা তওবা পড়ে আসি, কবুল কয়ে আসি, আল্লাহ তুমি আমাদের রব,
তুমি আমাদের সব, তুমি আমাদের সৃষ্টিকর্তা ইন্দাতা, তুমি আমাদের মালিক। এখন দুনিয়ার ভিতরে এসে মন করা সরলাম, ফজরের নামাজ বান্দা কাজা দিলি আল্লাহ কয় লাগাই দিলাম এক তালাক, জোহরের নামাজ তালাক দিলি, জোহরের নামাজ বাদ দিলি আল্লাহ কয় দুই তালাক, আসরের নামাজ বাদ দিলি আল্লাহ কয় তিন তালাক, মাগরিবের নামাজ ছেড়ে দিলি আল্লাহ কয় বাইন তালাক, যখন ঈশার নামাজ ছেড়ে দিলি বান্দা কয় তোর সাথে ছিল তোরে সারা সারি, তোর বান্দা আমি আল্লাহ, বান্দার ভিতরে কোনো আর সম্পর্ক থাকবে না, আজ থেকে তোর পথ তুই দেখ, আমি তোর দায়িত্ব আর নিলাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সব আমরা স্বীকার করে আসছি, কে আমাদের রব? কালু বালা কইছি কি কই নাই বলেন, এ আপনি বলেন নাই, কথা বলেন না কেন? তাহলে হুকুম কি মানার দরকার আছে? আমি দাওয়াত নিছি আইছি আপনাদের মাঝে, কবুল করেছিলাম বিলে আইছি, কথা কন না কেন? তাহলে আমার আল্লাহর কাছে কবুল করছি, আল্লাহ সব কিছু করবো, হারাম খাবো না, ঘুষ খাবো না, সুদ খাবো না, জিনা করবো না, অন্যায় করবো না, তোমার বন্দেগি ছাড়বো না, তোমার হাবিবের হুকুম মানবো, তারপরে যদি দুনিয়ায় সামনে আমার ইচ্ছা মতো চলি তাহলে কি আল্লাহ মেনে নিবে? কথা বলেন, মেনে নিবে? আমার বন্ধুগণ শুনলেন, আমি বলতেছিলাম মরণের কথা বলতে যা বলতেছিলাম, ভালো ব্যক্তির যে ব্যক্তি মৃত্যুবরণ করে ভালো ব্যক্তির কাছে আদ্রাইলের সাল্লাম আসে, খারাপ মানুষের কাছে আদ্রাইলের সাল্লাম আসে না, একমাত্র ইমানদারের জান কবাদের জন্য আসে। মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিল, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই মৃত্যুর যন্ত্রণা বলতে গেলে ওই কথাটা বললেই চলে আসে। একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আসে জীবিত অবস্থায়, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেখে, আমার আল্লাহ তোমার এই জান্নাতি নিয়ামতে ভরপুর গো, আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে সুবি শান্তি সুখে শান্তিতে আসি গো আল্লাহ, তবে একটা বড় কষ্ট আমার মৃত্যু যন্ত্রণা। আল্লাহ কাজরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানায় ওর জানটা কেমনে কবাস করেছে। আজরাইল সাল্লাম চলে আসি ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ইদ্রিস নবী বলতেছেন, কি বলে আজরাইল? বলে জি, আমার জানটা কেমনে কবাস করেছিল বলো। বলে হুজুর, আমি তো সবার জান কবাস করতে দুনিয়া আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দা যারা আল্লাহর প্রেমিক যারা হয় তাদের জানটা বাইর করার জন্য আসি, আর না হলে যারা দুষ্কৃত লোক খারাপ মানুষ এদের জানটা আমি কবাস করতে দুনিয়া আসি না। আমি দানব, এমন বড় দানব, জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে আমার মাথা মুবারক, এই যখন আমি ওখান থেকে এমন আকৃতি ধারণ করি, দানব এমন দানব আকৃতি ধারণ করি, এটা দেখা পর যখন তার সামনে আমি একটা ঝলক মারি তখন তার কলিজাটা ফেটে যায়, তখন রুহুটা হয় গালদে বাইর হয় কান্দে বাইর হয়, কান্দে বাইর হলে কান্দে রক্ত বের হয়, গালদে বাইর হলে গালদে রক্ত বের, জিহ্বা বাইর হয়ে যায় জিহ্বা, চোখ দে বাইর হলে চোখ দিয়ে বড় হয়ে যায়, পায়খানা রাস্তাতে বাইর হলে পায়খানাতে পায়খানা বাইর হয়ে যায়, প্রস্রাব পায়খানা করে দেয়, যন্ত্রণার তখন ওই রুহুটা ফেটে যায়। আল্লাহু আকবার বলেন না নবী গো, একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের জানটা কবাস করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আগে বলো আমার জানটা তুমি কেমনে বাইর করলা? বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় ঠিক তদ্রুপ আপনার জানটা বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, হে আজরাইল, এই যন্ত্রণা যদি এত কঠিন হয়। বলে হুজুর, আপনার বুকের উপরে আমি শুধু হাতটা রেখেছিলাম, বুকের উপরে শুধু হাত মুবারক রেখেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই, অত্যন্ত আরামে আপনার জানটা নিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, এই যন্ত্রণা যদি, এই আরাম মৃত্যুটা যদি এত কঠিন হয়, যাদেরকে তুমি কষ্ট দিয়ে নাও, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় হয়ে যায়, যাদের গাল জিহ্বা বাইর হয়ে একাত বাইর হয়ে যায়, যাদের পায়খানা প্রচ্ছাপ পর্যন্ত করে দেয়, তাদের মৃত্যুটা তুমি কত কঠিন দাও। আজরাইল বলে, হুজুর, এই যন্ত্রণা আমি নিজেই যন্ত্রিত হুজুর, আমিও খুব মায়া লাগে, তবে আমার দিলে কোনো মায়া দয়া নাই। ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে ওর মৃত্যু যন্ত্রণায় আমিও খুব ব্যথিত হই, কিন্তু আমার ওই ওই লোকটার ব্যথিত হওয়া পরও আল্লাহর হুকুম তালিম করতে যায়, তাকে আমি এত কঠিন শাস্তি দিয়ে মৃত্যুবরণ করাই, শুধু আল্লাহর নাফরমান বান্দাদের এত কঠিন আযাব দিয়া হয় দুর্ঘটনায় মারায়, নাই আগুনে পুড়ায় মারায়, না হলে তার এত কষ্ট দিয়া জালিমের মতো মৃত্যু দিই, তারপরও হুজুর আমার আল্লাহর হুকুম যেটা হয় এটা আমি তালিম করি। আল্লাহু আকবার বলে ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, তুমি আমার আত্মাসানে মৃত্যু দিলা গো,
এত কঠিন হয় রে আজরাই, যাদের সঙ্গে তুমি জোরাজুরি করো, যাদের জানটা তুমি জোর করে ছিনিয়ে নেও, তাদের মৃত্যুটা কত কঠিন হয় আমার ভাইয়ের। আরে এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কত রাজা, কত বাদশা, কত ভিখারি এই দুনিয়ার মধ্যে আসলো, সবাই চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কেউ থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই নাকের ভিতরে ওয়াসাবর্ত কথা বলতে কষ্ট। আমার দাদু ভাইয়েরা এই মরণের পেয়ালা পান করতে হবে। খারাপ ব্যক্তির জানটা কবাস, ভালো ব্যক্তির জানটা কবাস করতে হলে ভালো ব্যক্তির মুখ, ওই যাদের জন্য আল্লাহ রাখছে, উইদ্দাতিল মুমিনিন আর উইদ্দাতিল কাফির, কাফির বেঈমানদের জন্য একটা প্রস্তুতি করে রাখছে, মুমিনদের জন্য একটা জায়গা প্রস্তুতি করে রাখছে। আমার দাদু ভাইরা ওই কাফের বেঈমানরা ঈমানদারের যখন মৃত্যু হয়, হাত বলে আমার ভিতরে যেতে দেব না, পা বলে আমার ভিতরে যেতে দিব না, মুখ বলে আমার ভিতরে যেতে দিব না, এ ভাইরা চোখ বলে আমার ভিতরে যেতে দিব না, সব জায়গা থেকে ফিরে আসে। ভালো করে বুঝে নিবেন, ইমানদারের মৃত্যু যখন আসে আজরাইল সব জায়গা থেকে ফেরত যায়, কোথাও জায়গা ঢুকতে দেয় না। ইমান আল্লাহ বলে এ আজরাইল জান্নাতে যাও, জান্নাত থেকে জান্নাত দেখাও বান্দারে, ও জান্নাতের পাগল হবে না। হালে সুন্নাতুল জামাতের ভাইরা শুনে নেন, জান্নাতের পাগল হবে না। তখন আজরাইল দেখাবে, এই দেখো জান্নাত, তোমার জন্য আল্লাহ কত নিয়ামত রাখছে দেখো না। উনি কয়, আমি জান্নাতের চিন্তা করি না, আমি আল্লাহরে পাওয়ার জন্য প্রেম করেছি, আমি নামাজ রোজা হওয়ার জাকাত যা করেছি আমার মাওলারে পাওয়ার জন্য। তখন আল্লাহ বলবেন, আজরাইল ওকে লোভ দেখায় লাভ নেই, তুমি দরজায় লেখো, জান্নাতের দরজায় লেখো আল্লাহু আকবার, মাঝখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন দেখবেন মৃত্যুবরণ কালে মানুষ দেখেন তাকায় দেখে, ভালো মানুষ যখন কালেমা পড়ে তাকায় তাকায় দেখে, তখন ওই কালেমা পড়তে পড়তে যখন পড়তে যায় আদুল্লাহ সাল্লাম চোখ দিয়ে ঢুকে যায়, তখন তার জানটা অনেক অতি আসানে নিয়ে যায়। আর বেঈমানদের জানটা কবাস করতে আসলে আজরাইল কোনো শোনা নাই অশোনা নাই, ঢুকবে একবারে, ঢুকে রুহটা ধরবে, এমন ভাবে চাকরে ধরবে, একদম ধরে নিয়ে টান দেবে, তখন চারিদিকে ওই গুনার কথাগুলো সামনে এসে যাবে, দুনিয়ায় কি করছিলাম, কোথায় কি করছিলাম, কোথায় পাপ করেছিলাম, ওইগুলো দেখবে। তখন কালেমা পড়লে আর কালেমা পড়বে না, কালেমার যন্ত্রণা আমার ভাইরা কালেমা মুসনসিবে আসবে না। এই জন্য নবীজি বলছেন, তোমরা যখন কোনো ব্যক্তি মৃত্যুসজ্জায় সজ্জিত হয়, বেশি বেশি করে তার পাশে কোরআন শরীফ তেলাওয়াত করবা, দোয়া দরুদ পড়বা, যদি কপালে নেয় ভাগ্যে যদি হয় কালেমা যদি পড়ে নিতে পারে তার জীবনটা সাকসেস হবে। সুতরাং আমার ভাইদেরা আমি আপনাদেরকে বলে যাই, এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর হলো কবর, তিন নম্বর হলো কিয়ামতের ময়দান। কবরে কোনো সকাল বিকেল নাই, এই যে কবরে চলে গেছে যারা, এদের রাত আর পোয়াবে না, কখন রাত কখন দিন, এভাবে দিন রাত চব্বিশ ঘন্টা ওই কবরে হবে আজাব, ওই কবরে সাতটা জাহান্নামের আগুন, কিয়ামত পর্যন্ত ইকা আগুন যত সাপ বিচ্ছু যা কিছু আছে এগুলো আক্রমণ করবে। আর যারা জান্নাতে যাবে ওই কবরের ভিতরে জান্নাত আটটা জান্নাতের নিয়ামত প্রাপ্ত বান্দা যারা হবে, ওই জান্নাতের আর জান্নাতের নিয়ামতগুলো ওই কবরের ভিতরে ভোগ করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ যেন আমাদের ইমানই হালাতে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন ওই কবরে শান্তিতে রাখে। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা আর আগাবো না, যেহেতু তিনটা বাজতে চললো আমি আর আপনাদের কষ্ট দিব না। সবাই আমরা নবীজি কে দাঁড়ায় সালাম জানান, নবী সালাম। দেখিনা রসুল পোনাকে